হ্যালো বন্ধু, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ফ্লাইং করে দেখাবো ছোট্ট একটি হেলিকপ্টার, টয় হেলিকপ্টার। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমত প্যাকেজ খুলে নিচ্ছি। এখন প্যাকেজ দেখতে পাচ্ছেন, এটা আমার পেটিএম থেকে আসছে। তো আমি এখন প্যাকেজ খুলে নিচ্ছি। প্যাকেজ খুলে পর আমরা এটাকে দেখতে পারবো। তো প্রথমত আমরা প্যাকেজ খুলে প্যাকেজ পাবো, ঠিক এইভাবে আমরা প্যাকেজটি পাবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্যাকেজ বেরিয়ে গেছে। তো তো দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি। তো এটাকে আমি বর্তমানে সাইজে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ছোটো যে আর কি হেলিকপ্টার রয়েছে তো সেখানে, এবং এখানে দেখতে পাবেন ছবি, এখানে ছবি রয়েছে, আর এখানে একটা রিমোট রয়েছে। তো আমি এটাকে প্রথমত বের করে নিচ্ছি। যদি এটা আমি একটু আগে বের করে দেখেছিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, ধর এটা ধরিস, তো দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের যে হেলিকপ্টার রয়েছে, আমি যেরকম অর্ডার করেছিলাম আমার মনে হচ্ছিল যে এটা খুব বড় হবে, কিন্তু একটা ছোট একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন। হেলিকপ্টারটা একদম ছোট, একদম দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আমি এখন আপনাদেরকে ফ্লাইং করে দেখাবো যে কতটুকু আর কি কতদূর উঠতে পারে। তো এটা কিন্তু চার্জার পাবেন, ঠিক আছে। এটা কিন্তু চার্জার রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ রয়েছে। এখানে এখানে ফোকাস করতো একটু, এখানে ক্লিক কর, এখানে ক্লিক কর, এখানে ক্লিক কর, স্ক্রিনে স্ক্রিনে ওখানে ক্লিক কর, হ্যাঁ দেখতে, তারপর ক্লিক কর। দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ রয়েছে, এই সুইচটা যদি এখানে আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে একটা বাতি জ্বলতে শুরু করছে, এবং এটা ঠিক শুরু করবো ওরা। তো ওরার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছে। তো এটাকে আমি বন্ধ, মানে বর্তমানে বন্ধ করে রাখি। অ্যান্ড এখানে দেখতে পাবেন এইদিকে ব্যাক সাইডে ঘোরা, দেখতে পাবেন এখানে একটা চার্জার রয়েছে, চার্জার পোর্ট, এখানে এটা হচ্ছে চার্জার পোর্ট। তো এখান থেকে আপনি চার্জার দিতে পারবেন, তাছাড়া এই চার্জার কেবল রয়েছে এখানে, এটা দিতে পারবেন। আপনার যে কোনো ধরুন আপনার যে চার্জার মেশিন আছে, সেই চার্জার এমনি চার্জার মোবাইল চার্জার দিয়ে আপনি দিতে পারবেন। তো যাই হোক, এটা আমরা সাইডে রাখছি। এবং এখানে দেওয়ার সাথে দেওয়া হয়েছে একটা রিমোট, যে রিমোট দেওয়া হয়েছে। তো রিমোটে ধরতে, রিমোটে এখানে একটা নাট আছে, এই নাটটা আমি খুলে নিচ্ছি। এখানে আপনি ব্যাটারি লাগাতে পারবেন। তো আমার ব্যাটারি ব্যাটারি লাগানোই আছে, ঠিক আছে, আমি আর এটাকে খুলছি না। আমার ব্যাটারি লাগানোই আছে, এবং এটা দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন রয়েছে, এটাকে যদি আমরা ক্লিক করি, এটা অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সিগনাল দিচ্ছে আমাদের, ঠিক আছে, ওটা নিয়ে এসেছি এখন। আর এখানে আপ রয়েছে এবং স্টার্ট, যখন এটাকে আপ করবেন তখন আপনার হেলিকপ্টারটি উপরের দিকে উঠবে, আর এটা যখন আপনি ক্লিক করবেন স্টারের দিকে, তখন একটু আরও একটু মানে জোরে হয়ে আপনার আরও উপরে উঠে যাবে এটা ক্লিক করলে, ঠিক আছে। তো আমি এখন আপনাকে ফ্লাইং করে দেখাবো এটা সম্পূর্ণ, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি, বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। এখানে রাখবো, ঠিক আছে, রাখার পর আমি মাঠের মধ্যে রাখবো, মাঠের উপর রাখার পর এটাকে আমি উড়াবো, ঠিক আছে, ফ্লাইং করবো। তো চলো শুরু করা যাক। এটা যেটা সুইচটা আছে, এই সুইচটা আমি এখন অন করছি। এটাকে অন করার পর এটা কিন্তু উপরে উঠতে চাইবে, ঠিক আছে। তো আমি এখানে ধরে রাখি, না হয়তো এটা উপরে ওঠার জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছে, কারণ আমার হাত থেকে ওড়ার জন্য প্রস্তুত নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এটাকে আমি রিমোটের দ্বারাই, আমার রিমোটটা দেয়। তো এখানে আপ, যখন আমি আপে ক্লিক করবো, এটা অফ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অন করো। তো এটা অন নেই, আমি এটাকে অন করছি। অন করার পর যখনই আমি এখানে সুইচ দেওয়াবো, এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি যখন স্টারে ক্লিক করবো, স্টারে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা যতটা মানে উপরে ওঠার জন্য প্রস্তুত নিচ্ছে, তত আরও উপরে দ্বিগুণ উপরে উঠবে, ঠিক আছে। তো আমি এখানে আপ করছি, দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য প্রস্তুত নিয়েছে। তো এটাকে আমি এখন স্টারে ক্লিক করছি, এবং দেখবেন এটা আরও উপরে ওঠার জন্য প্রস্তুত নেবে, ঠিক আছে। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি, এবং ছেড়ে দেওয়ার পর আমি যখন আপ স্টারে ক্লিক করবো, আরও উপরে ওঠার জন্য প্রস্তুত নেবে। তো আমি এটাকে ছেড়ে দিচ্ছি, এখন দেখুন উপরে ওঠা, উপরে ওঠা আসতে দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরা কিন্তু এখানে ধরে আছি, স্টার্ট, হ্যাঁ হ্যাঁ স্টার্ট, স্টার্ট। তো এটাকে আমি এখন এটাকে অন করে দিচ্ছি, আবারও অন করে দেওয়ার পর এটাকে আপ ক্লিক করছি, এটা এখন এখন ওড়ার জন্য প্রস্তুত নিয়ে, এবং এটাকে আমি যখন আপ করবো এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, সরি এটা অন করে নেই, অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবং এটা যখন আপ করবো এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটাকে যখন আমি আবার আপে ক্লিক করবো, এটা স্টার্ট হয়ে যাবে। এখন এটা এখানে যখন আমি ক্লিক করবো, এটা ওড়ার জন্য আরও দ্বিগুণ স্পিডে ওড়ার জন্য প্রস্তুত নিয়ে যাবে। তো দেখছেন আমি এখানে ক্লিক করছি, এবং এদিক দিক, এদিক দিক, এদিক দেখা, জুয়েল রিমোট, রিমোট, রিমোট দেখা, আমার দিকে উঠাবি রিমোট, উঠাবি উপরে। বাবা, হ্যাঁ।
উঠা 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 আর কাছাকাছি থাকবি কাছাকাছি থাকবি এদিকে আর বন্ধু আছে ওই কারণে ওরকম করে ওরা ওরা উঠাও আমাদের ফ্লাই করা হয়ে গেল, আমি ভালো লাগেনি আমার এটা। তো যদি আপনি নিতে চান, নিতে নেওয়ার পর যদি আপনি দেখেন, দেখার পর যদি আপনি এটাকে রিটার্ন করতে চান তো রিটার্ন করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, আপনারা সেখান থেকে চাইলে সেটাকে বাই করতে পারবেন, কিনতে পারবেন, ঠিক আছে? খুব সহজে আপনি কিনতে পারবেন। আমি এটাকে ফ্লাই করলাম, আপনার ফ্লাইটা খুব দেখলেন, আমার সেরকম কিন্তু ভালো মতো লাগেনি। আপনারা যদি নিতে চান তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন।